আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। রাশিয়ার হুমকি সত্ত্বেও ইউক্রেনের বন্দর ছাড়ল পণ্যবাহী জাহাজ। হামলা থেকে মার্কিন সেনারাও নিরাপদ থাকবে না, হুঁশিয়ার ইয়েমেনি বাহিনীর। এদিকে লেবাননের হিজবুল্লাহ মহাসচিবের হুমকিকে গুরুত্ব দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম। এবার রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধে ইরানকে যুক্তরাষ্ট্রের চাপ। কুরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের অবমাননা, পাকিস্তানে হামলা ও ভাঙচুর। সর্বশেষ জানিয়ে দেব ভারত চীন সামরিক পর্যায়ের বৈঠক ব্যর্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার হুমকি সত্ত্বেও ইউক্রেনের বন্দর ছাড়ল পণ্যবাহী জাহাজ। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে যে শস্য চুক্তি হয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে, নতুনভাবে হয়নি নবায়ন। তাই কৃষ্ণ সাগর দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। কিন্তু সেই অচল অবস্থা কাটিয়ে প্রথমবারের মতো একটি কন্টেইনার জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে। কৃষ্ণসাগরে সাময়িকভাবে স্থাপিত শিপিং করিডোরে ব্যবহার করবে এটি। ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী অলেকজান্ডার কুব্রাকব এক ফেসবুক পোস্টে বলেছেন, হংকং পতাকাবাহী জাহাজ জোসেফ শুল্ট খাদ্যপণ্য সহ 30,000 মেট্রিক টন মালামাল নিয়ে রওনা দিয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জাহাজটি ওই বন্দরে ছিল। চলতি বছরের জুলাই মাসে শস্য চুক্তি থেকে সরে আসে রাশিয়া। এরপর থেকে কৃষ্ণসাগর দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে নিরাপত্তা জোরদারে বেলারুশের সীমান্ত পাঠিয়েছে লাটভিয়া। সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। গত 24 ঘন্টায় সীমান্ত দিয়ে 96 বার অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে, ফলে বহুমুখী হুমকি তৈরি হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা জানান, ছুটিতে থাকা লাটভিয়ান বর্ডার গার্ডের কর্মকর্তাদের টহলরত সীমান্তরক্ষীদের সহায়তার জন্য কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়। এদিন দেশটির সীমান্তরক্ষী বাহিনী এক বিবৃতিতে জানায়, তার বহুমুখী হুমকি বেড়ে যাওয়ার তথ্য পেয়েছেন। হামলা থেকে মার্কিন সেনারাও নিরাপদ থাকবে না, হুঁশিয়ার ইয়েমেনি বাহিনীর। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের এক কর্মকর্তা বলেছেন, আমেরিকা শান্তি চায় না। ইয়েমেনি বাহিনীর পরবর্তী হামলার টার্গেট থেকে আমেরিকান সামরিক বাহিনী নিরাপদ থাকবে না। ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক আল হামিরি বলেছেন, মার্কিন দূত টিম লিন্ডার কিং এর ইয়েমেন সফর বলে দিচ্ছে ওয়াশিংটন আসলে যুদ্ধবিরতি চায় না। স্পোটনিক নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের তাদের অস্ত্র সরবরাহের ঘটনা তার প্রমাণ বলে মন্তব্য করেন হামিরি। তিনি বলেন, লিন্ডার কিং আসলে ইয়েমেন সফরে আসেনি, সে এসেছে আমিরাত এবং সৌদি আরব সফরে। একটা স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাব্যতা যাচাই করতে লিন্ডারিং কিং সফরে এসেছে, কিন্তু বাস্তব তথ্য প্রমাণের দিক থেকে মনে হচ্ছে আমেরিকা আসলে যুদ্ধবিরতি হোক সেটাই চায় না। এই ইয়েমেনি কর্মকর্তা আরো বলেন, অর্থনৈতিক ক্ষেত্রেও আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স ইয়েমেনি কর্মচারীদের বেতন প্রদান সংক্রান্ত ধারাগুলোর বিরোধিতা করেছে। তিনি আরো বলেন, এই বিষয়টিও প্রমাণ করে শত্রুরা ইয়েমেনের যুদ্ধবিরতির ব্যাপারে আন্তরিক নয়। শান্তি ও সংহতি চাইলে তাদের উচিত সেনাবাহিনী প্রত্যাহার করা এবং ইয়েমেনি বন্দীদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নেওয়া। তারা সেসব নিয়ে কথা বলছে না। সৌদি আরবকে তিনি আমেরিকার হাতের ক্রিয়নক বলে মন্তব্য করেন তৌফিক আল হামেরি। মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশের মদদে 2015 সালের মার্চ মাসে সৌদি আরব ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন শুরু করে, দেশটিকে স্থল, জল এবং আকাশ পথে অবরোধ করে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধের 8ম বছর শেষ হয়েছে। গত 2 এপ্রিল যুদ্ধের বিরতির কার্যকর হয়েছিল এবং তার মেয়াদ 2 দফা বাড়ানো হয়েছিল, কিন্তু 2022 সালের অক্টোবরে কোনো পক্ষই আর যুদ্ধবিরতি নবায়ন করতে সম্মত হয়নি, তবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিবের হুমকিকে গুরুত্ব দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। গত সোমবার 2006 সালের 33 দিনের যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের 17তম বার্ষিকীতে দেওয়া এক ভাষণে তিনি আগ্রাসী ইসরায়েলকে সতর্ক করে বলেন, লেবাননে আবার আগ্রাসন চালালে ইহুদিবাদী ইসরায়েলকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। ইসরায়েলি টিভি চ্যানেল 13 বলেছে, হিজবুল্লাহ মহাসচিব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই হুমকি
দিয়েছেন, কারণ তাদের হাতে রয়েছে নিখুঁত ক্ষেপণাস্ত্র। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি। টিভি চ্যানেলটি সব তথ্য তুলে ধরে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তি মোকাবেলার কাজ করার আহ্বান জানিয়েছে। চ্যানেল 13 ছাড়াও ইসরায়েলের আরও কয়েকটি গণমাধ্যম বলেছে, উত্তর সীমান্তে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে যদি হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বিপর্যয় নেমে আসবে। এই বিপর্যয়টা হবে ইসরায়েলের জন্য। 2006 সালে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরায়েল। ওই দুই পরাজয়ের পর থেকে হিজবুল্লাহকে মারাত্মক ভয় পায় বর্ণবাদী ও আগ্রাসী ইসরায়েল। রাশিয়ার কাছে ড্রোন বিক্রি বন্ধে ইরানকে যুক্তরাষ্ট্রের চাপ। রাশিয়ার কাছে সামরিক ড্রোন বিক্রি বন্ধ করতে ইরানকে চাপ দেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে শুরু হওয়া আলোচনার অংশ হিসেবে এ বিষয়ে তেহরানকে চাপে রাখার চেষ্টা করছে ওয়াশিংটন। আজ বুধবার সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমসে সব তথ্য দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে বিভিন্ন ইরানি সশস্ত্র ড্রোন ব্যবহার করছে রাশিয়া। এসব ড্রোন রাশিয়ার কাছে বিক্রি বন্ধ করতে তেহরানকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। ড্রোন ছাড়াও মনুষ্যবিহীন বিমানের খুচরা যন্ত্রাংশ বিক্রি বন্ধেও চাপ দেওয়া হচ্ছে। এ বিষয়ে বক্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে হোয়াইট হাউস ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি এমন সময় সামনে এলো যখন নিজেদের মধ্যে উত্তেজনা কমানোর জন্য তোড়জোড় শুরু করেছে তেহরান ও ওয়াশিংটন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নতুন করে আলোচনা শুরু করেছে দুদেশ। এমনকি গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইরানের বাড়তে থাকা পারমাণবিক হুমকি কমানোর যে কোনো পদক্ষেপকে তারা স্বাগত জানাবে। এর আগে গত সপ্তাহে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে একমত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানের $600 কোটি মার্কিন ডলারের সম্পদ ফিরিয়ে দেওয়া হবে। বিনিময়ে কয়েকজন মার্কিন বন্দীকে মুক্তি দেবে ইরান। কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের অবমাননা, পাকিস্তানে হামলা ও ভাঙচুর। আল কোরআন ও মহানবীকে অবমাননার ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একাধিক চার্চ ও বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। জনরোষের জেরে নিরাপদ আশ্রয় সরানো হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী এক সহকারী কমিশনারকে। ফয়সালাবাদ শহরের জারানওয়াল জেলার ঈসা নগরীর আবাসিক এলাকায় তাণ্ডব চালায় বিক্ষোভ ধরা। বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে আগুন দেওয়া হয় মালপত্রে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার আগে স্থানীয় চার্চে ব্যাপক ভাঙচুর চলে। স্থানীয় যাজক ইমরান ভাট্টি জানান, হামলায় লণ্ডভণ্ড হয়েছে সালভেনশন আর্মি চার্চ, ইউনাইটেড প্রেসবিটেরিয়ান চার্চ, অ্যালাইড ফাউন্ডেশন চার্চ ও শেহরুয়ানওয়ালা চার্চ। ইসলাম ধর্মের অবমাননার ঘটনায় অভিযুক্ত খ্রিস্টান পরিচ্ছন্নতা কর্মীর বসত বাড়ি প্রায় গড়িয়ে দেওয়া হয়েছে। মামলা হয়েছে তার বিরুদ্ধে। কোরআন পোড়ানোর অভিযোগকে মিথ্যা বলেছেন পাকিস্তান চার্চ কমিটির প্রেসিডেন্ট বিশপ আজাদ মার্শাল। হামলাকারীদের বিরুদ্ধে বাইবেল পোড়ানোর অভিযোগ তুলে জানিয়েছেন এলাকা ছেড়েছেন আতঙ্কিত অনেক খ্রিস্টান পরিবার। পাঞ্জাবের পুলিশ প্রধান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হামলায় নেতৃত্বদানকারীর সাথে আলোচনা চলছে। খ্রিস্টান অধ্যুষিত এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আধাসামরিক বাহিনী মোতায়েনের আবেদন জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ভারত চীন সামরিক পর্যায়ের বৈঠক ব্যর্থ। পূর্ব লাদাখের সীমান্ত বরাবর কিছু অঞ্চলে চীন ভারতকে পেট্রোলিয়ামের অধিকার না ছাড়ার ব্যর্থ হয়ে গেছে ভারত চীন সর্বোচ্চ পর্যায়ের সামরিক বৈঠক। চুশুল মলডোতে দুদিনের এই বৈঠককে চীন স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে ডেপসম প্লেং ও ডেমচককে ভারতীয় বাহিনীকে পেট্রোলিংয়ের অধিকার ছাড়া সম্ভব নয়। চীনের এই সিদ্ধান্তের ফলে দৌলতবাগ, ওল্ডি, কারাকোরাম ও চারং নামলিং নালা পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে না। 23 এপ্রিল 2023 সেনা পর্যায়ের যে শেষ বৈঠকটি হয়েছিল চীন তাতেও এই অনমনীয় ভাবই দেখিয়েছিল বলে জানা গেছে। পেট্রোলিংয়ের এই অধিকার না থাকলে ভারতীয় এলাকাভুক্ত পানগং, পোগরা হট স্প্রিং, গোগরা ভ্যালিতে ভারতীয় কোনো অধিকার থাকবে না। ভারতীয় সেনাবাহিনীর প্রধানরা চীনের এই দাবি মেনে নেয়নি ফলে বৈঠক ব্যর্থ হয়। পরে অবশ্য একটি বিবৃতিতে এই অঞ্চলের শান্তি ফেরাতে ভারতীয় বাহিনী ও চীনের পিপলস লিবারেশন আর্মি কতটা আন্তরিকতা জানানো হয়, তবে এটিকে রুটিন মাফিক বিবৃতি বলে ধরা হচ্ছে। সামরিক বাহিনীর বৈঠক ব্যর্থ হওয়ার পর এখন নজর ব্রিক্স সামিটে 22-24 আগস্ট মোদিজি শি জিনপিং বৈঠকের এবং সেপ্টেম্বর 9-10 চীনের প্রিমিয়াম জি শিংপি এর G20 সামিট উপলক্ষে দিল্লিতে মোদির সঙ্গে আলোচনার দিকে।